আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। তো আজকে কোনো চিত্র নিয়ে আসেনি, সেটা হচ্ছে আজকে একটা ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন, যেটা আমাকে তোমরা সচরাচর করো। তো সেটা হচ্ছে আমি কোন পেন্সিল দিয়ে ছবি আঁকি। ভাবলাম এই কোয়েশ্চেনটা আমি ইন্ডিভিজুয়াল অ্যান্সার না দিয়ে একটা পার্টিকুলার ভিডিও বানিয়ে ফেলি, যাতে সবাই দেখতে পারো, সবাই জানতে পারো। প্রথমে বলি আমরা কোন পেন্সিলগুলো দিয়ে ছবি আঁকি সচরাচর। দোকানে যখন পেন্সিল কিনি, আমরা খেয়াল করি না যে আসলে কোন পেন্সিলটা নিচ্ছি। তো তুমি খেয়াল করে দেখবা, অ্যাভারেজলি তোমাদের পেন্সিলের মাথায় এইচবি লেখা আছে। এইচবি সিরিজের যে পেন্সিলগুলো আছে, এগুলো হচ্ছে একটু হালকা শেডের। হালকা শেড মানে কি, এটা দিয়ে গাঢ় ছবি তেমন একটা আঁকা যায় না, তো হালকা করে সেইটা আঁকতে হয়। এখন বায়োলজিতে তো কিছু কিছু জায়গা গাঢ় করতে হয়, যেমন আউটলাইনগুলো গাঢ় দিতে হয়, তারপর কিছু জায়গায় ব্ল্যাক করতে হয়, একটু বেশি গাঢ় করতে হয়। তো হয় কি, যখন আমরা হালকাগুলো তো হালকা ঠিকই দিতে পারি, কিন্তু যখন হচ্ছে আউটলাইনের প্রশ্ন আসে অথবা ভিতরে গাঢ় করার প্রশ্ন আসে, তখন আমি ওই পেন্সিলটা চাপ দিয়ে আঁকার চেষ্টা করি। চাপ দিয়ে মনে করি হচ্ছে বেশি গাঢ় হবে। তো তখন হয় কি, আমাদের পেজের একটা শেপটা চেঞ্জ হয়ে যায়, পিছন দিকে একটা ছাপ পড়ে। আরেকটা হচ্ছে, যখন আমি ভুল করি কোনো চিত্রে, ভুল হলে ওইটা মুছতে গিয়ে কী হয়, ওই পেজে একটা ছাপ পড়ে থাকে। তো এগুলাকে অ্যাভয়েড করার জন্য আমরা কিনবো হচ্ছে 2B অথবা 4B সিরিজের পেন্সিলগুলো। সেটা যে কোনো কোম্পানির 2B অথবা 4B সিরিজের পেন্সিলগুলো নিব। তো 2B 4B সিরিজের পেন্সিলগুলোর আসলে সুবিধা কি, সেটা হচ্ছে এটা হালকা চাপ দিয়েও অনেক গাঢ় শেড আসে, আর একটা হচ্ছে তোমরা স্কেচে তোমাদের সময় কম লাগবে, বেশি চাপ দিতে হবে না, হালকা শেডই করা যাবে, মুছলে সবগুলো একসাথে উঠে যাবে। আর একটা হচ্ছে, পিছনের পৃষ্ঠায় একটা ছাপ পড়বে না। এইসব সুবিধার কারণে আমি বলবো 2B অথবা 4B পেন্সিলগুলো কিনবা। আশা করি আমি আমার আনসারটা ক্লিয়ার করতে পেরেছি। যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে, তবে অবশ্যই কমেন্টে জানাতে পারো, আমি চেষ্টা করবো ভিডিও নিয়ে আসার জন্য।